উপনির্বাচন হবলৈ গৈ আছে বিটিসি, সেই সম্পর্কে আমার কিছু কবলগীয়া আছে। আর ইতিমধ্যে আপনাদের গম পায় যে আমার তাত ক্যান্ডিডেট হিসাবে থিয় হয়েছে আমার নির্দলীয় প্রার্থী হীরেণ শরণীয়া। আর এই হীরেণ শরণীয়াই তাত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লগে এসাম এনেকা তথাকথিত অবরো নামধারী নেতা ওলাল, যে নাকি দিশপুরের শাসকীয় পক্ষর কথা পাতি নমিনেশন দিব নিদিব, নমিনেশন প্রত্যাহার করব, এনে ধরনের কথাবিলাক দরদাম করাত লাগিব। আর সেই কারণে এই নির্দলীয় আপোষবিহীন যে হীরেণ শরণীয়া সমর্থন করবলে আমি অবরো সুরক্ষা সমিতিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর আপনাদের দেখিছে যে বাস্তব পরিস্থিতিত রাজনৈতিক অধিকার যদিও একসাম মানুষে কই ফুড়িছে যে সম অধিকার সম উন্নয়ন হয়েছে, কিন্তু আমার বিটিসিত বা বিটিআরত সম অধিকার রাজনৈতিকভাবে আমার কেতিয়াও হওয়া নাই। তার প্রমাণ আপনাদের দুদিনমান আগতে দেখা গম পাইছে শালবাড়ীত আপসু কর্মীয়ে জ্যোতিষ দাস নামের এজন লড়া নির্মমভাবে প্রহার করেছে। গতি এনে ধরনের অত্যাচার উৎপীড়ন যুক্ত সময় ঠাই বিশেষে চলি আছে, আর সেই সময় আমার একসাম তথাকথিত অবরো নেতা অবরো নামত ইয়াম হওয়া বা অবরো নামত সাংসদ হওয়া কিন্তু কেবল মিত্রতার নামত অন্ধভাবে সমর্থন করে আছে। আর সেই কারণে গোটাই অধিকারখিনি আমার অক্ষুণ্ণ রখার স্বার্থত রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার স্বার্থত আমি অবরো সুরক্ষা সমিতিয়ে হীরেণ শরণীয়ার সমর্থন আপনার জড়িয়ে অবগত করলো। আর মই সন্মানীয় কোকলাবাড়ী সমষ্টির সমূহ সচেতন অবরো রাইজক অনুরোধ জানা যে হীরেণ শরণীয়া যুক্ত আপোষবিহীন ডেকা উদ্যমী যুবক ভোটটা দি আমাক জয়যুক্ত করক, এই কারণে যে আমি যে ইয়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব লাগে বা প্রমাণ করব লাগে সেই কথাটো ভোটর মাধ্যমে দিয়ে হক। আর যদি সেইটা আমি করে দেখব নো তেতিয়াহলে আমার দুর্বলতা প্রকাশ পাব। সেই কারণে আমি সকলকে অনুরোধ জানাম হীরেণ শরণীয়াক অটোরিক্সার ছবিত ভোট দিব। আর বাস্তব পরিস্থিতি যদি আপনাদের চাই মিত্রতার নামত আমাক আসলে ইয়াত বিক্রি করেছে, কোনে সাংসদ শরণীয়া নবকুমার শরণীয়া আর ঘনশ্যাম দাসে আমাক বিক্রি করেছে গোটাই 22 লক্ষ অবরো অবরো সুরক্ষা সমিতির নামত যদি কোনোবাই এই ধরনের কথা করব পারে হাইকোর্ট করক সুপ্রিম কোর্ট করক। মই আজি কইছো আর 10 বার কম, মই যোগেশ্বর কলিতা অবরো সুরক্ষা সমিতির জন্মদাতা অবরো সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক। গতি আমার এই নামক লোক যদি এই ধরনের ব্যাপার করেছে এই ব্যাপারত আমি নাই, গতি আমি কইছো অবরো সুরক্ষা সমিতিয়ে পূর্ণ সহযোগিতা আগবাইছে। আর আপনার কইছো আজি কথা দিছো আমি কোকলাবাড়ি সমষ্টিত হীরেণ শরণীয়াক জয় করবলে সক্ষম। অবরো আজি 22 নং কোকলাবাড়ি পরিষদ সমষ্টির পার্থক্য কেন্দ্রিক আর আমার অবরো আজি বিভিন্ন সমস্যাক অবগত করা স্বার্থত আপনার আজ নিমন্ত্রণ করে আনার কারণে এই নিমন্ত্রণ করে আনার আপনার ইয়াত উপস্থিত হলে আমি আন্তরিক আর ধন্যবাদ জ্ঞাপন করছো। তো প্রথম কথাটি এনেকা যে আমি একটা অরাজনৈতিক সংগঠন, তো আমি রাজনৈতিকভাবে আজ কোকলাবাড়ি পরিষদ সমষ্টির আমি যদি একটা বাতাবরণ পরিবেশ সৃষ্টি হয়েছে এম সি এল এ ইএম আমার ধীরাম ঘনশ্যাম দাসে কই আছে কি যে যে জি এস পি ইউপিপিএল আর বিজেপিয়ে সম্মিলিতভাবে ইয়াতে আমার মন্টু বড় প্রার্থিত্ব আগবাইছে। ঠিক তেনেকে মাধব রাজবংশে কি কয়ে আছে যে আমার যেহেতু অবরো গাঁও কর্তন আমার যা অবরো সংগ্রামত শহীদ হয়েছে সাহায্য ক্ষেত্রত বিজেপি সরকার আর প্রমোদ বড়ো সরকারে বিভিন্ন সাহায্য দিম বলে কোয়ার কারণে প্রার্থী থাকা সত্ত্বেও ইয়ার প্রার্থিত্ব নিদি কেনে পুনর্বার জি এস পির নামত ঘনশ্যাম দাস এমপি নবকুমার শরণীয়া আর মাধব রাজবংশীর কমিটি একত্রিত হয়ে যৌথভাবে হয়ে কেন কি কৈছে এবার অবরো সুরক্ষা সমিতির একমাত্র প্রার্থী যাক নাকি আমি কোকলাবাড়ি 22 নং কোকলাবাড়ি পরিষদের অবরো রাইজর ভবিষ্যৎ নির্ণয়কারী এই উপনির্বাচন বলে আমি তারণিত করে লইছো। তেনেস্থলত এটা কথা স্পষ্ট কথা কব খুঁজো যে অবরো সুরক্ষা সমিতিয়ে যদি কোনবাই এখন গাঁও কর্তনের কারণে হোক বা আমার যদি শহীদের সাহায্যের কারণে যদি কোনবা প্রাপ্য অধিকার খাবর কারণে যদি আমি যদি কম্প্রোমাইজ করবলগা আছে তেনহলে আমি ইউপিপিএল বা বিপিএ বা বিজেপির নয় আমি যৌথভাবে অবরো 22 লক্ষ অবরো রাইজর সম্মুখত মোকাবিলা সন্মুখাভিকে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হলে আমি আলোচনা করে প্রার্থিত্ব প্রত্যাহার করলো হেতেন
কিন্তু শত্রুপক্ষর সন্মুখত গৈ কেনে অবর বাইশ লক্ষ অবরর এই জাতি মাতি রক্ষার সুরক্ষা সংগ্রাম যি সনত 2011 আজিলেকে ইমান শহীদ হল। মনোজ দাসে কেবল 5 লাখ টাকার কারণে, মনোজ দাসে কেবল মাত্র পরিয়াল চাকরির কারণে শহীদ হওয়া নাছিল। যদি তেওঁলোকৰ ইমানে শক্তি আছিল যোৱা উপনির্বাচন বিধান উপনির্বাচনত সেই মাধব রাজবংশী ডাঙরিয়া, ললিত হেমব্রাম, ব্রজেন মহন্ত ডাঙরিয়া কৈছিল যে বিজেপি সরকারে আমাক বিটিসি 22 লক্ষ অনাবর গাঁও কর্তনের পর আরম্ভ করে শহীদর সাহায্যের পর আদি করে সম্পূর্ণ আমার সুবিধাখানি দিব। তেনেস্থলত আমি আজি এই বিধানসভার উপনির্বাচন বিজেপির মিত্রজোঁট প্রার্থী আমি সমর্থন দিয়া বলে প্রকাশ করেছিল। সমস্ত নাটকখন অপরিণতি নোহাতে পুনর্বার অবর গাঁও কর্তনের নামত আর আপনার রাজ সাহায্যর নামত, শহীদর সাহায্যর নামত মাধব রাজবংশী ডাঙরিয়া আর ঘনশ্যাম ডাঙরিয়ায় কেবল ইপিপিএল আর বিজেপি আর জিএসপির নামত 22 লক্ষ অনাব রাইজ স্বার্থে সাংঘাতিক ধরনের একটা বেলেগ ধরনের প্রক্রিয়ার মাজেদি এই 22 লক্ষ অবরর সংগ্রামখন জন্ম সম্পূর্ণ অস্তিত্ব করার যে কথা করেছে তা আমি অবর সুরক্ষা সমিতি আর 22 লক্ষ অবর রাইজে প্রত্যাহ্বান জানাইছো। যদিও মনুষ্যত্ব জ্ঞান যদি আজও যদি আছে জানিব লাগে যে 2014 এম পি নবকুমার সংগ্রহে কিন্তু 2014 এই 22 লক্ষ অনাবর রাজনৈতিক আমার ভাষার হোক আমার মাতি বিভিন্ন সমস্যার পরিণতি ঘটার কারণে রাজনৈতিকভাবে দিল্লির মস্তরত পঠাইছিল। কি হল আজ 2014 পর 2022 চন যত নাকি 2020 চনের 27 জানুয়ারিত এই সকল পরিঘটনা মাতি বাড়ি সমস্যা সম্পূর্ণ পরিহার করে বিটিআর চুক্তি আরো উন্নতমানের চুক্তি কিন্তু ইয়াতে মূল্যায়ন করা হল। কিন্তু আজিও অবর সুরক্ষা সমিতির মূল লক্ষ্য অবর গাঁও কর্তন আর আমার বিভিন্ন সমস্যা মাতিবির সমস্যা আজিলেকে সমাধান নহল। হে আজি এই সাংবাদিক মেলত যাওয়া দিয়ে একটা কথা স্পষ্ট করব, মই খুঁজু এম পি নবকুমার শরণ ডাঙরিয়াক আর ঘনশ্যাম দাস ডাঙরিয়াক যে আজি আপনাদের যি কক্লাবাড়ি সমষ্টিত দিহিরা সমষ্টির বিভিন্ন কর্মীক লগত লৈ আপনাদের মন্টু বরৈ জিন্দাবাদ, ইপিপিএল জিন্দাবাদ, জিএসপি জিন্দাবাদ আর বিজেপি জিন্দাবাদ করে আছে যে আগন্তুক 2024 চনত যে লোকসভা নির্বাচন হব সেই ঘনশ্যাম দাস আর সেই আমার মাধব রাজবংশী ডাঙরিয়ায় যদি এম পি নবকুমার শরণায় যদি 24 যে লোকসভা নির্বাচন খেলে তেনাতে আজি মই প্রত্যাহ্বান জানাইছো যে বিজেপি ইউপিপিএল আর আপনার জিএসপির যৌথ সম্মিলিত প্রার্থী নবশরণায় পাবনে, যদি না পায় তাহলে 2024 চনত মাধব রাজবংশী ডাঙরিয়া ঘনশ্যাম ডাঙরিয়ায় অবর সুরক্ষা সমিতিও বাদ দি কিনে জিএসপি হিসাব 22 কক্লাবাড়ি এরিয়াত পুনর্বার মন্টু বড়ো বেয়া, ইপিপিএল বেয়া, বিপিএফ বেয়া, বিজেপি বেয়া বলে কয় এম পি নবশরণীয়ার হয়ে কেম্পেইন করার মানসিকতা।